আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। জলাশয় বেআইনিভাবে ভরাট করার অভিযোগ উঠল ওই এলাকারই এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায়। জানা যায় সেনপাড়া এলাকায় একটি ইটভাটা রয়েছে, দীর্ঘদিন ধরে ইটভাটা, রাস্তার মাঝামাঝি একটি জলাশয়ের খালও রয়েছে, আর সেই খালের জলেই বিভিন্ন পুকুরে পৌঁছায় বিভিন্ন বেশ কয়েকদিন ধরে ইটভাটার ঘ্যাস দিয়ে ওই জলাশয় ভরাট করা হচ্ছে। প্রশ্ন উঠছে কীভাবে প্রশাসন অনুমতি ছাড়াই জলাশয় ভরাট করতে পারেন ওই ব্যক্তি। তবে এই ব্যক্তি বাপ্পা ঘোষ বলেন ওটা সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা, তার আগে চাষিদের স্বার্থে মাটি কেটে জলাশয় করা হয়েছিল, আবারও চাষিদের স্বার্থেই ওই জায়গায় ভরাট করা হচ্ছে। এ বিষয়ে এলাকার স্থানীয় কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা বলেন ঘটনা সম্পর্কে আমার সম্পূর্ণ জানা নেই, তবে ওই জায়গাটি আসল কার বা সম্পূর্ণভাবে বিএলআরও বলতে পারবে, আমরা নিজেদের মতন করে তদন্তও করব। অন্যদিকে এই ঘটনার প্রতিক্রিয়া দেন শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ। তিনি বলেন বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে আমি জানতে পারি এবং আমার পৌরসভার তরফ থেকে এই জায়গাটি যা তদন্ত তা করবই আমরা, যদিও এই ঘটনার বেআইনি কিছু হয়ে থাকে তার উপযুক্ত ব্যবস্থাও গ্রহণ করব আমরা। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। ওয়ার্ডে শুভ ভাটার সামনে একটি জলা জমি যা ঘ্যাস ফেলে বোঝানো হচ্ছে উইদাউট পারমিশনে, কি বলবেন এটা? এই ব্যাপারটা তো আমি জানি না, কারণ ওই জায়গাটার যে কী পরিবেশ পরিস্থিতি সেটা বলতে পারবো না। আর তবু আপনারা যখন বলছেন আমি খোঁজখবর নিয়ে দেখছি, সেরকম যদি প্রয়োজন হয় বা সেই পরিবেশ আসে তাহলে শান্তিপুর পৌরসভার যে চেয়ারম্যান আছে তাকে আমি বলবো যে ব্যাপারটা দেখে আইনগত দিক থেকে যেটা করার সেটা করতে হবে। আপনি ওই এলাকার কাউন্সিলর এবং স্থানীয় মানুষ, আপনি ছোটো থেকে এবং আমরাও যেটা শুনেছি ওখানে খাল ছিল এবং জল যাতায়াত, ওই জলটা এসে ইয়েতে পড়ে, আপনি সেটা বিসর্জন করা, এবারে সেই জায়গায় দাঁড়িয়ে ব্যাপারটা হচ্ছে যে আমাদের চর এলাকায় যেটা চব্বিশ নম্বর ওয়ার্ডের জলা জমি আছে সেই জলা জমির জায়গার দিক থেকে মানে আসল তথ্যটা আমি জানি না, কারণ ওখানে আগে দেখতাম যে ওখানে একটা ক্যানেল ছিল, ক্যানেল দিয়ে সেই জল আমাদের বিসর্জন ঘাটে আসতো। এখন জমির পরিস্থিতি পরিবেশ কী আছে সেটা একমাত্র বিএলআরও বলতে পারে, কারণ তার পরিবেশ পরিস্থিতি সেটা বিএলআরও ছাড়া তো বলা সম্ভব নয়। আপনারা যখন বলছেন আমি চেয়ারম্যানকে দিয়ে শান্তিপুর বিএলআরও বা প্রশাসনের উচ্চ পর্যায়ে যে কথাবার্তা বলে ব্যাপারটা দেখার একটা প্রচেষ্টা হয়ে যাবে। আপনার নাম? আমি কাউন্সিলর চব্বিশ নম্বর ওয়ার্ড বিকাশ চন্দ্র সাহা। জলা জমিকে ঘ্যাস ফেলে উঁচু করা হচ্ছে, আগে পুকুর ছিল সেটাকে বোঝায় কি বলবেন? সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে এখন আমি জানতে পারলাম, আমি আমার পৌরসভার এক্সিনারকে দিয়ে বিষয়টা সরজমিনে তদন্ত করে যদি বেআইনি কিছু হয়ে থাকে পৌরসভার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে, মানে বিষয়টা আমার জানা নেই, আমি এক্ষুনি আপনাদের মারফত এটা জানতে পারবো। যেহেতু বেআইনি কিছু করে থাকে সেখানে সেটা পৌরসভা সেখানে প্রয়োজনীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা করবে। আপনার নাম? আটিজ সুব্রত ঘোষ, চেয়ারম্যান শান্তিপুর। এখানে একটা জলা জল যাওয়ার জায়গা, যে জায়গাটাকে মাটি ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে, আমার অভিযোগ আসছে। এটা কোনো ব্যক্তিগত জায়গা, এটা কোনো সরকারি সম্পত্তি না, এটা হচ্ছে আমার নিজস্ব জমি, আর এটাই পাশ দিয়ে একটা রাস্তা আছে সরকারি রাস্তা, সেই রাস্তাটাও ভেঙে গেছে, সেই রাস্তাটা আমি ঠিক করে দিচ্ছি সাইড দিয়ে বাঁধন দিয়ে মাটি ফেলে, আর যাতে যাতে কোনো মানুষের ক্ষতি না হয় সেটাও আমি দেখি। এটা কি ঘ্যাস ফেলছেন? ভাটা ঘ্যাস? হ্যাঁ, এটা ভাটা ভাঙা হয়েছে, ভাটা যে কুচো রাজি ঘ্যাস ফেলে রাস্তাটা শক্ত করে। আচ্ছা, আপনার এই জমির উপরে কোনো পারমিশন করেছেন এই ঘ্যাস ফেলার? না, এই জমিটা ব্যক্তিগত জমি, আগে তো সমান জমি ছিল, আমি এটা পাট পচানোর জন্য চাষিদের অসুবিধা হতো, সেই সময় কেটেছিলেন, সেই সময় কেটে এখানে পাট পচানো হতো। এটা কি পারমিশন নিয়ে কেটেছিলেন তো? না, তখন কোনো পারমিশন ছিল না, পারমিশন এই তৃণমূল সরকার আসার পর থেকে পারমিশনটা চালু হয়েছে। আর এখন যেটা করছেন যেটা বোঝাচ্ছেন সেটাও কোনো বোঝানো হচ্ছে না, মানে উঁচু করছেন যেটা, এটা রাস্তাটার শক্ত পক্ত করছে। কি নাম আপনার? আমার বাপ্পা ঘোষ। এই যে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম শ্যানপাড়া ঘাস স্ট্রিট লেন শান্তিপুর নদিয়া। তাহলে আপনি বলছেন যে এই জায়গাটা আপনারই? হ্যাঁ, পেপার্স আছে আপনার কাছে? হ্যাঁ, পেপার্স আছে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।